শীষ সম্পর্কে, এবং তার সঙ্গে কথায় কথায় জানতে পারলাম যে বিখ্যাত ব্যক্তিত্ব ডমিনিক লাপিয়ের পর্যন্ত এই স্বেচ্ছাসেবী সংগঠনকে উনি সাহায্য করেছেন। তো সেইরকম একটা মহৎ প্রচেষ্টা, যেটা সেফ হোম করার যে প্রচেষ্টা শীষের মাধ্যমে, কিন্তু সেটা উদ্বোধনের অনুষ্ঠানে আমি এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হওয়া গেল না। তার কারণ শুনলাম যে কিছু প্রশাসনিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, যাই হোক সেটা বিবেচ্য নয়। কিন্তু বিবেচ্য যেটা মূল কথা, যে যেটা ভালো কাজ, মানুষের জন্য কাজ, তাতে বোধহয় রাজনীতির রং না লাগাটাই বাঞ্ছনীয়। আমি আব্দুলবাবুর কাছ থেকে শুনছিলাম যে উনি 1940 সাল থেকে দীর্ঘ বহু বছর ধরে এই কাজ করে আসছেন, এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতায় উনি বারবারই পড়েছেন। আমি মনে করি যে এইরকম ভাবনা থেকে আমরা বেরিয়ে যেখানে আমরা মানুষের জন্য কাজ করব, সেখানে ধর্ম আর রাজনীতিকে আলাদা রেখে শুধু মানুষের জন্য যদি কাজ করতে পারি, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য। এবং আমার ইচ্ছে রইল যে এই ভাঙরেই ভবিষ্যতে আবার আসবো, এবং তখন এরকম পরিস্থিতি তৈরি হবে না যেখানে এই আব্দুলবাবুর মতো মানুষেরা, তারা সত্যিকারের সমাজসেবা যাকে বলে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে সেটা করতে সক্ষম হন, নির্বিঘ্ন হন, এটুকুই আমার কথা।